লকডাউন তো চলছে, আজকে 21 দিনে পড়লো, দীঘা সমুদ্র সৈকতে এত ভিড় কি করছেন আপনারা? তো দীঘায় তো অনেকে চান করতে আসে, খুচরো পয়সা এবং সোনা জিনিস অনেক সময় পড়ে যায় চান করার সময়। এখন তো তেমন তো কোনো আমার তো কোনো সাহায্য তো ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তাই আমরা সমুদ্রে খুঁজে দেখি কোনো জিনিস কিছু পাওয়া যায়। কী কী পাচ্ছেন স্যার? তেমন তো তেমন কিছু পাইনি, সকাল থেকে খুঁজে আসছি, তারপরে যদি খুঁজছি যদি বড় কিছু পাওয়া যায়, অনেক জিনিস পাওয়া যায় চান করার সময়, অনেক সোনা জিনিস পড়ে যায়।
যাচ্ছেন? ওই লোকজন পাশা পাশা দান করে সমুদ্রে জোয়ারের সমুদ্রে আসে, তো আমরা খুঁজি, এখন তো বাজার করার পয়সাই পাচ্ছি না আমরা। টুরিস্ট তো নেই দীঘায়? টুরিস্ট তো নেই, এগুলো দিয়ে যা 2-5 টাকা 10 টাকা 20 টাকা হয় চলে সংসার করে। সমুদ্রে টুরিস্টগুলো নামে খুচরো পয়সা পড়ে যায়। তারা সমুদ্র পারে এই পয়সা দান দান করে সেই পয়সাগুলো খুঁজতে এসে সমুদ্রে ওই যারা বেড়াতে আসে এই পয়সা টয়সা বেঁচে টেতে যায়, সেই পয়সাগুলো বাপর লেগে থাকে, সেই পয়সাগুলো তারা খুঁজছে। সেখানে দুগুলো চাল হবে, সেই জন্য যে চাষটা করে মানুষ